নির্মমভাবে নৃশংসভাবে বর্বরতাকে হার মানিয়ে সালাম শেখকে হত্যা করেছে। আপনারা জানেন এই যারা হত্যা করেছে এদের কাজের হত্যা করা। আমরা জানি এই এলাকায় বিএনপির একটি গ্রুপ আছে, তারাই নৃশংসভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। এটা নতুন ঘটনা নয়, অনেক পুরানো থেকেই তারা এই শান্তি শৃঙ্খলা এলাকায় অন্যায় অত্যাচারকে তারা প্রাধান্য দিয়ে দেশে রাজনীতি করে। এখনো তাদের সেই অভ্যাস পরিবর্তন হয় নাই, এখনো বর্বরতা অসভ্যতার যুগে তারা বসবাস করছে। নির্মমভাবে সালাম শেখকে হত্যা করেছে। আপনারা জানেন রাতের অন্ধকারে যখন হত্যা করে, হত্যা করার পরে ক্যাশনজনক ঘটনা, হত্যা করার পরে নিজেরাই আবার ভিডিও ফুটেজ সেখানে ধারণ করে, ভিডিও ফুটেজ ধারণ করে বলে অমুকের নম্বর অমুকের নম্বর, কিভাবে সেখানে তারা উপস্থিত হলো। একজন মানুষও সেখানে ছবি কেউ দেখে নাই, যে দুইজন লোকের বক্তব্য সেখানে ছিল ভিডিও ফুটেজে। সালাম ভাই, সালাম ভাই তুমি বলো অমুক তোমাকে হত্যা করেছে, অমুক তোমাকে হত্যা করেছে, ঘুমিয়েছে কিনা, সেখানে অন্য কোনো মানুষের ছবি ছিল না। তাহলে কিভাবে তোমার আত্মীয় বুঝতে পারো আমার ভিতরে দাবি আসছে? আমি সাংবাদিক ভাইদের কাছে জানাতে শেখ হাসিনা আন্তর্জাতিক প্রশাসনের সকল ক্ষেত্রকে অবগত করতে চাই, তাদেরকে আইনের আওতায় এনে এর সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করা হয়, তাহলে এলাকার মানুষ শান্তি পাবে ইনশাল্লাহ। হোসেনপুর ইউনিয়ন একটি শান্তিপ্রিয় ইউনিয়ন। আমি গত 6 বছর চেয়ারম্যানই করেছি, কোন কেস মামলা হোসেনপুর ইউনিয়ন ছিল না। এখানে সাংবাদিক ভাইরা আছে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ থাকতো, তার প্রশংসা করতো আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ। হোসেনপুর ইউনিয়নের সবচেয়ে কম মামলা মোকদ্দমা হয়, অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। আজকে বেশ কিছুদিন যাবৎ হোসেনপুর ইউনিয়নের সন্ত্রাস নৈরাজ্য চলছে। এই বিএনপি যারা করে তারা শুধু একটু সুযোগ পেয়ে এলাকার মধ্যে মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালাচ্ছে। জুলুমকে প্রতিবাদ করতে গেলে তারা এই হত্যা গুম করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করে। গত জানুয়ারি মাসে একটি ঘটনা ঘটে, আমি ঢাকায় থাকার পর আমাকে সেখানে আসামি করা হয়, সেটা কিন্তু হরিদয়ী মহেন্দ্রটি ইউনিয়নের ঘটনা, আমার হোসেনপুর ইউনিয়নের কোনো ঘটনা নয়। এরপর আবার হোসেনপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমি সাবেক চেয়ারম্যান সহ দুইজন রানিং মেম্বার, অন্যান্য ওয়ার্ড কমিটির সভাপতি সহ 48 জনকে হোসেনপুর ইউনিয়নের আসামি করা হয়। ঘটনা অন্য ইউনিয়নে, আমার ইউনিয়নে আসামি করা হবে কেন? সামনে যাতে আমি নির্বাচন করতে না পারি এর কারণে আমাকে আসলে আসামি করা হয়েছে, আমার লোকজনদেরকে আসামি করা হয়েছে পূর্বের সেই দাদা বল মারারে। আমি আল্লাহ রাব্বুলের আলামিনের কাছে আমি ফার্স্ট পার্সেল খেলে জেল খেটে হাজত বাস করে আমি বের হয়ে এসেছি। আমি এসে আমার সমস্ত লোকদের বলেছি অন্যায় কোনোদিনও জিততে পারে না, অন্যায় কোনোদিনও জিততে পারে না, পারবেও না। আমার বাবা অন্যায় রাজনীতি করে নাই, আমার বড় ভাই সালাম ভাই সালাম ভাই তোমার চেয়ারবাড়ি করেছে অন্যায় রাজনীতি করে নাই, কোনোদিন কোন মামলার বাদীও হয় নাই, আসামি হয় নাই, আমি চেয়ারবাড়ি করার সময় ইনশাল্লাহ হয় নাই, কিন্তু পরবর্তী নির্বাচন করব এই ভয়ে এই আশঙ্কায় তারা আমাকে আসামি করে চিন্তা করছে তাকে কারাগারে রাখবো, এদিক দিয়ে আমরা ফাঁকে মার ফাঁকা মাঠে গোল দেবো। আরে চেয়ারম্যান মননের মালিক মামলা মোকদ্দমা নয়, চেয়ারম্যান মননের মালিক কোনো নেতা নয়, চেয়ারম্যান বলার উপর আল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করবো, বলেন এই সালাম শেখের বিচার আপনারা কি চান? এটা আপনাদের মনের দাবি কিনা? আজকে মামলার তদন্ত ভার আমি রাজুর থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাবো, মাদারীপুরে এসপি সাহেবকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। এই মামলাটা তারা রেকর্ড করে দ্রুত তদন্ত ভার দায়িত্ব নিয়েছে রাজুর থানা, অত্যন্ত বিচক্ষণ এবং সৎনিষ্ঠবান ওসি সাহেব, তিনি বলছেন আমি তদন্ত করে সুষ্ঠু বিচার বিচারের আওতায় টান ঘোড়ায় দাঁড়া করবো। যারা এই খুন করেছে আমি তাকে ধন্যবাদ জানাই, তাকে আমি সাধুবাদ জানাই যে একটা ভালো অফিসার তিনি। আমি আমি আপনাদের আরো বলতে চাই, এই সালাম শেখের হত্যা এইরকম বর্বরতার যদি সুষ্ঠু তদন্ত করে বিচারের কাঠগোড়ায় না নেওয়া হয়, ভবিষ্যতে এই এলাকায় আরো হত্যা সংঘটিত হবে, তারা পার পেয়ে যাবে। এখনো বিএনপি জামাতের লোকেরা হাজির করে ঝাপটি মেরে এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছে, এগুলো বাধ্যের জন্য আমি জননেত্রী শেখ হাসিনা হইতে সর্বনিম্ন প্রশাসন পর্যন্ত আমি জোর দাবি জানাচ্ছি। প্রয়োজন বোধে এই এলাকার শান্তির লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে যদি আমাদের স্মারকলিপি দেওয়ার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেবো। এই এলাকায় এলাকায় তুমি শান্তি প্রতিষ্ঠা করে
পুরা শান্তি কেউ ঘটাতে পারবে না। অনুনেতা কোনদিন বলতে পারে না হোসেনপুর গিয়ে কোনো বাহাদুরি করতে পেরেছি, হোসেনপুর শান্তিপ্রিয় এলাকা, হোসেনপুরে কোন অন্যায় বিশৃঙ্খলা কোনো বাইরের কোন নেতা এসে এখানে অন্যায় বিশৃঙ্খলার কোন সুযোগ সৃষ্টি করতে পারে না। কেন হোসেনপুর ইউনিয়নের মানুষ অত্যন্ত ভদ্র এবং শান্তিপ্রিয়। আমার কথা হয়েছে কে চেয়ারম্যানই করবে কে মেম্বারই করবে সেটা পরের ব্যাপার, পাঁচ বছর পরের ব্যাপার, চার যাকে মনে চায় সে তাকে ভোট দেবে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে চেয়ারম্যানের সাদা লাভ যাদের আছে এরাই হত্যার এই হত্যার হত্যাকারী, এরাই হত্যাকারী যারা তাদেরকে ফাঁসিয়ে যারা এই ধরনের ঘটনা ঘটে। আমার বাবারে যারা হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই, আর টিম মেম্বার ইমদাদুল রফিকের ফাঁসি চাই। আমার বাবার যে হত্যা করছে কোনো সন্তানের কোনো মার তার কোন স্ত্রীর যেন এইভাবে বুক খালি না করে। আপনার কাছে অনুরোধ সরকারের দ্বারা এইভাবে রব কাজী কোনো দিনও জানি কোনো সন্তানের মার বুক খালি না করে। যারা হত্যাকারী করছে যারা হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই। আতিফ মেম্বার ইমদাদুল রফিক আলমগীর এদেরকে সবাইকে আমরা ফাঁসি চাই।